জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো ফুলের টবে যে নোনা ধরা আটকাবে কিভাবে। অনেকের তো শখ থাকে ভীষণভাবে গাছ লাগানো, কিন্তু সেই নোনা ধরা টবে গাছ লাগালে দেখতে মোটেও ভালো লাগে না। তাহলে কি করবে সেই কথাই আজকে আমি তোমাদেরকে শোনাবো। বাড়ির স্যাঁতসেঁতে পরিবেশে গাছটা যদি লাগানো হয়, ধরো অনেক সময় ছাদের মধ্যে বা বারান্দার মধ্যে যখন আমরা গাছটা লাগাই, একটু খেয়াল করে দেখো বন্ধুরা, সেই পরিবেশটা কিন্তু একটু স্যাঁতসেঁতে টাইপের থাকে। আর যদি তোমার ডাইরেক্ট সানলাইট না পড়ে, সেখানটা কিন্তু আরও বেশি করে স্যাঁতসেঁতে লাগে। আর এই স্যাঁতসেঁতে পরিবেশে যে গাছগুলো তুমি লাগিয়েছো, সেখানে যে টবটা, তোমার যে সুন্দর টবটা আছে, সেই টবের বাইরে একটু সাদাটে হয়ে যায়, এটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। ফুল হয়তো খুব সুন্দর ফুটে আছে, কিন্তু টপটা যেন কিরকম ম্যারম্যার করছে, সেটা কি দেখতে ভালো লাগে নাকি? তাহলে কি করবে? সেক্ষেত্রে আমার কাছে আছে একটা সহজ সমাধান। তুমি যখন ওই টপটা কিনে নিয়ে এলে বা যেখান থেকে জোগাড় করো না কেন, গাছ লাগানোর জন্য রেডি করবে, তার আগে একদিন আগে একটু এনামেল কালার বা অয়েল পেন্ট, মানে যেটা ওই জানলা দরজা যে অয়েল কালারগুলো করা হয় সেগুলো একটু দিয়ে ভিতরটা অল্প তলার দিক, টবের তলার দিকটা দিয়ে একটু করে দিলে, তারপরে শুকাতে দিলে, শুকিয়ে গেল, ওর মধ্যে মাটি ফেললে, এবারে তুমি গাছ লাগালে, তারপরে দেখবে বন্ধুরা ওই টবের বাইরে যে সাদা সাদা একটা ছাদা ধরে যায় বা স্যাঁতসেঁতে হয়ে যায়, সেটা কিন্তু আর হবে না। এবার টব তোমার খুব ভালো থাকবে আর টবের রংটাও কিন্তু বেশ বজায় থাকবে। কেমন লাগলো বন্ধুরা আমার এই টুকিটাকিটা, সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না। আর এই ধরনের পদ্ধতি অবলম্বন করছো কিনা, করে তোমার টপটাকে আরো ভালো রাখছো কিনা, সেটাও আমাকে লিখে পাঠাবে। যদি মনে হয় এটা উপকারী ভিডিও, তাহলে যতটা সম্ভব পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা, অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।